গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আপনাদের সঙ্গে তিনটি ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে যে পুজোর পরেই স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, টাকা বরাদ্দ হয়ে গেছে এবং 15 নভেম্বর থেকেই স্কুল খুলতে চলেছে। টিজিটি স্কেল নিয়ে একটি আপডেট এবং আজকের এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষকদেরও পরীক্ষা দিতে হবে ছাত্র ছাত্রী সহকারে কবে থেকে, সমস্ত কিছু বিস্তারিত। সর্বপ্রথমে আসি যে পুজোর পর স্কুল খোলার প্রস্তুতি। পুজোর পর অর্থাৎ দুর্গা পুজোর পর জগদ্ধাত্রী পুজো, ভাইফোঁটা এবং ছট পুজো, এই সমস্ত উৎসবগুলো শেষে করে 15 নভেম্বর থেকে স্কুল খোলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি এখনও আসেনি এবং প্রকাশ্যে কোনো মন্ত্রী বা আধিকারিকরাও এ নিয়ে বক্তব্য দিচ্ছেন না, কারণ ঘোষণা করবে অন্য জায়গা থেকে। আর এই স্কুলগুলোকে একদম প্রস্তুত করার জন্য কালী পুজোর আগেই একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই কালী পুজোর মধ্যেই 109 কোটি টাকা যে বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দকৃত টাকা দিয়ে সমস্ত স্কুলগুলোকে ঠিকঠাক করতে হবে এবং পঠন পাঠনের উপযোগী করে তুলতে হবে। এ নিয়েও বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। সেক্ষেত্রে এই 109 কোটি টাকা তার ডিএমদের মাধ্যমে ডিসবার্স হবে, সেক্ষেত্রে ডিএমই করবে নাকি স্কুলগুলোতে নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা যাবে, স্কুলগুলো খরচ করবে, এ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আবার অনেকেই কটাক্ষ করছেন যে একই দিনে দুটি বিজ্ঞপ্তি হয়েছে যে 109 কোটি স্কুলগুলো মেরামতের জন্য এবং 201 কোটি টাকা বিভিন্ন ক্লাবগুলোকে দুর্গাপুজোর চাঁদা হিসেবে, দুর্গাপুজোর চাঁদা নয় দুর্গাপুজোর সাহায্য হিসেবে সরকার দেবে। এই নিয়েই বলেছেন যে দুর্গাপুজোয় 201 কোটি এবং স্কুলগুলোতে 109 কোটি। যাই হোক, সেটি সরকারি সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত সরকারই মেনে চলবে। এবং অপর আরেকটি ইনফরমেশনটা হচ্ছে টিজিটি স্কেল। সেই টিজিটি স্কেল নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেক্ষেত্রে প্রথম দিনের যে অবজারভেশন, সেই অবজারভেশন অনুযায়ী সরকারের কাছে টিজিটি স্কেল নিয়ে যারা মামলা করেছিল তাদের রিপ্রেজেন্টেশন সেটা সরকারের কাছে যাচ্ছে, তারা যাচ্ছে এবং তা নিয়ে যে সুপ্রিম কোর্ট যা বলেছে ভাবনা চিন্তা করার বিষয়টি তা যেন অবিলম্বে করে তা নিয়ে কিন্তু টিজিটি স্কেল নিয়ে আন্দোলন যারা করছে তারা যাচ্ছে এবং সরকার কি জবাব দেয় তার জন্য অপেক্ষা। এবং সবার শেষ যে আজকের এই আপডেটের মধ্যে আছে তা হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের যাদের পরীক্ষা দিতে হবে সঙ্গে ছাত্রছাত্রীদের, সেটি কবে থেকে এবং কী কী ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়ে আজকের এই ভিডিও। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে তা হচ্ছে এই পরীক্ষার বিষয়, এই পরীক্ষার বিষয়গুলি নিয়ে। যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে 2021, এটি মূল বিষয়টি নিয়ে আগে প্রথমে বলি। এ নিয়ে অলরেডি অক্টোবর মাসের 4 তারিখ এবং 5 তারিখে একটি মডেল কোশ্চেন পেপার বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে এবং সেই ছাত্রছাত্রীর অভিভাবকদের মাধ্যমে তা নিয়ে গিয়ে তা পূরণ করে স্কুলগুলোকে আবার জমা করবে এবং 25-26 তারিখের মধ্যে তা নিয়ে মূল্যায়ন হবে। এর মূল কারণটি হচ্ছে এই যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে 2021 তার প্রস্তুতি পর্ব। এবার এই প্রস্তুতি পর্বের শেষে এই পরীক্ষা কিন্তু ছাত্রছাত্রীরাও দেবে, শিক্ষক শিক্ষিকারাও দেবে এবং প্রধান শিক্ষক এবং ফিল্ড অফিসার যারা থাকবেন তারাও পরীক্ষা দেবেন এবং সেগুলো সমস্ত কিছু কালেক্ট করতে হবে, মূল্যায়ন করতে হবে, সেগুলো নিয়ে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। এর মূল কারণ হচ্ছে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কী অবস্থায় আছে এবং প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদাভাবে কী অবস্থায় আছে। যদি এই সমস্ত সার্ভে নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করে থাকেন যে এগুলো সার্ভের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, যাই হোক সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। এবার সেই ন্যাশনাল অ্যাসেসমেন্ট সার্ভে যে হবে তার যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে ক্লাস 3 আসবে, ক্লাস 5 আসবে, ক্লাস 8 আসবে এবং ক্লাস 10 আসবে। এখানে যে সমস্ত সাবজেক্টগুলো হবে এবং একটি নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা হবে, কোনো কোনো ক্ষেত্রে মৌখিক হবে এবং কোনো কোনো ক্ষেত্রে পেন এবং পেপারে লেখা হবে।
ক্লাস থ্রির জন্য ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স ইভিএস, ক্লাস ফাইভের জন্য ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স ইভিএস, ক্লাস এইটের জন্য ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ক্লাস টেন ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ, এই সাবজেক্টগুলোর হবে। প্রশ্নপত্রগুলো কীরকম হবে তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি যে কি ধরনের, অর্থাৎ পিকিউ টিকিউ এসকিউ। টিকিউ বলতে বোঝাচ্ছে যে পিপল কোশ্চেনের, টিকিউ টিচার এবং এসকিউ হচ্ছে স্কুল। সেক্ষেত্রে যে পিপল কোশ্চেনারির মধ্যে যে আসবে তা সেখানে যেভাবে বলা হলো তাদের ক্লাস থ্রি ফাইভ এইট এবং টেনে, সেখানে প্রশ্ন সংখ্যা থাকবে 25 এবং 32টি। 32টি হচ্ছে ক্লাস টেন, এবং ক্লাস থ্রি ফাইভ এবং এইটে হবে 25টি প্রশ্ন। মোড অফ অ্যাডমিশন উইল বি ইন্টারভিউ মোড ফর গ্রেড থ্রি অ্যান্ড ফাইভ, পেন অ্যান্ড পেপার মোড ফর এইট অ্যান্ড টেন। The question will be focused on family background, facilities at home, involvement of parents, safety and facilities in school, learning during pandemic and facilitation for CWSN. CWSN, the child with special need. এবার টিচারদের ক্ষেত্রে কোশ্চেন আসবে হচ্ছে 69, মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন উইল বি পেন অ্যান্ড পেপার মোড ফর অল ক্লাসেস। 69টি কোশ্চেন থাকবে টিচার কোশ্চেনের মধ্যে। সেক্ষেত্রে দ্য কোশ্চেন উইল বি ফোকাসড অন স্কুল ফেসিলিটিস, স্কুল ইনফ্রাস্ট্রাকচার, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর টিচার, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ফেসিলিটিস অফ টিচিং অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ইনোভেটিভ পেডাগোগিস, প্যারেন্ট ইনভলভমেন্ট ফর স্টুডেন্টস, স্টুডেন্টস অ্যাসেসমেন্ট, টিচিং ডিউরিং পেন্ডামিক, কোভিড মেজার এট স্কুল। এটা গেল টিচারদের। এবার আসবে স্কুল কোশ্চেন, এর মধ্যে পরীক্ষা দেবে টু বি ফিল্ড বাই হেড অফ দ্য হেড অফ টিচার অ্যান্ড FI, অর্থাৎ ফিল্ড ইন্সপেক্টর, তারা এগুলো ফিল্ড করবে এবং কালেক্ট করবে। যে সেখানে কোশ্চেন থাকবে ফোকাসড অন স্কুল ফেসিলিটিস, স্কুল ইনফ্রাস্ট্রাকচার, ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর টিচার, অ্যাভেলেবিলিটি অফ টিচার অ্যান্ড সাপোর্টিং স্টাফ, প্যারেন্টস ইনভলভমেন্ট ইন স্কুল ফর স্টুডেন্টস অ্যাসেসমেন্ট, টিচিং ডিউরিং পেন্ডামিক, কোভিড মেজারমেন্ট অ্যাট স্কুল অ্যান্ড ফেসিলিটিস ফর CWSN, স্কুল কমিউনিটি ইন্টারঅ্যাকশন। এবার ছাত্রছাত্রীদের যে প্রশ্ন এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশ্নের মধ্যে কিরকম হতে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে একটি মডেলের মতন দেওয়া আছে, যদি সেগুলো নয় কিভাবে আসবে। যেমন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলে রাখি, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একদম পরিষ্কার কতগুলো প্যারাগ্রাফ থাকবে, যেটাকে আমরা বলি আনসিন। সেই আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো অর্থাৎ আনসিন প্যাসেজ পড়ে নিয়ে তার উত্তর করবে। এবার সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে। আবার ম্যাথমেটিক্স সায়েন্সের কোশ্চেনগুলো সেগুলো সিলেবাসের মধ্যেও আসবে, এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে স্টুডেন্ট সিলেবাসের মধ্যে যেরকম প্রশ্ন হয় সেরকমই প্রশ্ন হবে। যেমন এক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখিত আছে, যেমন স্কুল ফ্যাসিলিটিস, গভর্নমেন্ট ইনভলভমেন্ট যে স্কুলগুলোর মধ্যে আছে, সেই সমস্তগুলোর ক্ষেত্রে যেমন এখানে মডেলের যদি আমরা উল্লেখ করি যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তার মধ্যে মডেল হিসেবে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেই সেন্ট্রাল এবং স্টেটের যে স্টুডেন্ট ফ্যাসিলিটিস গভর্নমেন্ট প্রোগ্রাম সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যেমন সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যুক্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয়, সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে দেওয়া হয় কি। এখন বর্তমানে ক্লাস নাইন শুধু দেওয়া হয়, কিন্তু আগে ক্লাস নাইন থেকে টেন টুয়েলভ পর্যন্ত দেওয়া হয়েছে এক সময়, তারপর ধীরে ধীরে যেহেতু তাদের পাওয়া হয়ে গেছে সেজন্য নাইন থেকে এখন নাইন হলেই সমস্ত ক্লাস হয়ে যায়। যে সাইকেল, ICT স্কুল এর মতো কম্পিউটার ব্যবস্থা এবং আরেকটি প্রকল্প কি আছে, যেমন KEON আছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেক পড়ুয়াকে বিদ্যালয়ে প্রকাশ দেওয়া পোশাক দেওয়া হয় কোথায়, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর যে ব্যবস্থা করা আছে, কম্পিউটার, মধ্যাহ্নকালীন আহার, বিনামূল্যে পাঠ্যপুস্তক, সবুজ সাথী প্রকল্প, এগুলো আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিনামূল্যে পাঠ্যপুস্তক। স্থিরীকৃত শব্দের মধ্যে সমার্থক শব্দ কি, এরকম প্রশ্ন আসবে। এবার আসি যদি অঙ্কের প্রশ্ন, যেমন নিচু ক্লাসের ক্ষেত্রে, এবং এরকম প্রশ্ন অবশ্য অবশ্যই থাকবে, যেখানে এই যেমন একটি ছবি দেওয়া আছে, সেখান থেকে দুটো ঘড়িটির দুটি কাটার মধ্যে কোনটি কোন ধরনের, যে কোন উৎপন্ন হয় সে কোনটি কোন ধরনের, এবং সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই আসবে। যেমন একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 25 মিটার, পার্কটির পরিসীমাগত, অর্থাৎ একদম বেসিক যে নলেজ, সেই বেসিক নলেজগুলো মিলে এখানে আমাদের প্রশ্ন আসবে। এখানে 2008কে আমরা কিভাবে লিখতে পারি সেগুলো, এটা কঠিন বিষয় কিছু নয়। আবার
যেমন আছে বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে, বিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রেও সরি এটা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, যে লোহা আর লোহা থেকে তৈরি ইস্পাত দিয়ে বহু জিনিস তৈরি হয়, নানান কাজে লোহার ব্যাপকের প্রধান অসুবিধা কি। সকলেই জানে যে স্বাস্থ্যই সম্পদ, আর শারীরিক সুস্থ বৃদ্ধি করতে কি হয়, এরকম বিভিন্ন ধরনের যে প্রশ্ন আমরা যে বইগুলোতে যা বলেছি সেগুলো। এবার যদি আসি, দেখুন যেটা প্রথমেই বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে একটি এরকম প্যারাগ্রাফ দেওয়া থাকবে, কয়েকটি প্যারাগ্রাফ বা একটা টোটাল একদম পরিষ্কার করে যদি বলি আনসিন প্যাসেজ, সেই আনসিন প্যাসেজ দেওয়া থাকবে ল্যাঙ্গুয়েজ গ্রুপের ক্ষেত্রে, সেখান থেকে খুঁজে নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোকে উত্তর করতে হবে। যে নিজের দেওয়া প্রশ্নগুলি সঠিক উত্তরটিকে গোল করো, এমসিকিউ টাইম। এবার ঠিক উত্তর নির্বাচন করো, দশম শ্রেণীর অঙ্কের ক্ষেত্রে ঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এখানেও এমসিকিউ। সেক্ষেত্রেও যে বিভিন্ন প্রশ্ন সিলেবাসের মধ্যে, এখানে যেগুলো দেখা যাচ্ছে যে দ্বিঘাত সমীকরণের প্রশ্ন এবং ভাগ করলে কি উত্তর হয় এবং সমাধান যেগুলো আছে সেগুলো নিয়ে এখানে করা আছে প্রশ্নগুলো, অর্থাৎ বইয়ের মধ্যে যা আছে তারই অংশ কৃতই এগুলো তুলে দেওয়া। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, যেমন আমাদের এবার ক্লাস 10-এর ক্ষেত্রে যেমন বলা হয়েছে সিলেবাস যে তৈরি করা হয়েছে তাতে ত্রিকোণমিতি নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি ত্রিকোণমিতির প্রশ্ন আছে, যাই হোক সেগুলো নিশ্চয়ই বিবেচনা হবে। এবার আসে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, সে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান সেগুলোও বইয়ের সিলেবাসের মধ্যেই, যেমন কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5 তার আণবিক গুরুত্ব কত হবে, কোন উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কিরকম হবে, কোন গোলীয় দর্পণের প্রকাশ, এরকম ধরনের প্রশ্ন। এবার যদি আসি যে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, সে জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও যে মায়োপিয়ার নিজের বক্তব্যগুলি পড়ো এবং সেখান থেকে প্রশ্নগুলো কোনটি সঠিক সেটি উত্তর দিতে বলছে। এছাড়াও যে স্নায়ু কোষ নিয়ে সেগুলোর প্রশ্ন, অর্থাৎ পরিষ্কার কথা যে বইয়ের মধ্যে যে যা আছে অর্থাৎ সিলেবাস যা আছে সেই সিলেবাসের থেকে বেসিক কিছু প্রশ্নগুলোই এখানে থাকে, বিগত এর আগেও দেখা হয়েছে র্যান্ডমলি সিলেক্ট হতো, যে কোন স্কুল সিলেক্টেড তা আগে থেকে জানা যায় না, র্যান্ডমলি সিলেক্টেড হতো। এবার সমস্ত স্কুলগুলোকে যেহেতু স্কুল বোর্ড এখনো পঠন পাঠন নেই, যার জন্য সব স্কুলকে প্রস্তুতি করা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাওয়া দুঃসম্ভব, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যে স্কুলগুলো আছে 3,000-এর ওপরে স্কুলকে সিলেক্ট করা হবে, 3,000-এর উপরে স্কুল সিলেক্ট করার পর তারপরে এই NAS হবে। সব ক্ষেত্রেই যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে বা সব স্কুলেই হবে তা কিন্তু নয়, কিন্তু প্রস্তুত পর্ব সবাইকেই নিতে হবে। এবং এই যে NAS এর যে মূল যে পরীক্ষা তা কিন্তু নভেম্বরের 12 তারিখ বা তার পরবর্তী সময়ে হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।